নৈতিকতার জন্য প্রথমত একটা গোল সেট করবেন গোলটা কি হতে পারে গোলটা হতে পারে যে ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস এন্ড মিনিমাইজেশন অফ সাফারিং এই গোলটা রেখে আপনি যুক্তি তথ্য প্রমাণ যাচাই করে দেখতে পারেন যে কোন গোলগুলা আপনার সমাজের সাফারিংটাকে মিনিমাইজ করে এবং হ্যাপিনেস থেকে ম্যাক্সিমাইজ করে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের জন্য না একটা সমাজের কিভাবে গোটার। সাফারিংটাকে মিনিমাইজ করে এবং ইয়াটাকে হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করে ওই গোলটা সামনে রেখে যদি আপনি যে কোনো একটা অ্যাপকে যুক্তিযত প্রমাণ দিয়ে করে দেখেন তাহলে আপনি একটা নৈতিক পজিশন পড়তে পারেন বা আপনি এসেও যেতে পারেন আপনি গোল্ডেন রুলস অফ মরালিটি ফলো করতে পারেন যে আমি তার সাথে ওই জিনিসটা করবো না যেটা আমি চাই না আমার সাথে হোক আপনি এই গোল্ডেন রুলটাও ফলো করতে পারেন মানে মানে যে কাজটা মানে আমি অন্যের ক্ষেত্রে মানে করতে যাবো এটা আমি মানে নিজের জায়গা থেকে বিবেচনা করতাম এই তো

আচ্ছা ভাই একটা যে একটা মানে একটা প্রথা মানে একটা সময় ছিল এখনো হয়তো আছে কিন্তু এটা প্রচলন এখন মানে এখন ক্ষেত্রে হয়তো এটা প্রচলন হয় না বা মানে ইয়া করে না মানে আছে হয়তো মানে সংবিধান আকারে এটা লিখিত আছে ওটা এখন বর্তমান ক্ষেত্রে হয় না তো ওইটাকে কি আমরা ওই সময়ের জন্য ইয়া বলবো মানে অনৈতিক বলবো নাকি বর্তমান ক্ষেত্রে এসে মানে এই জিনিসটাকে আমরা মানে ইয়া করে যাব মানে এটা এটা হচ্ছে ধরেন আপনি যদি যুক্তিদত প্রমাণে যাচাই করেন তাহলে যে কাজটা আপনি দেখবেন নৈতিক বা অনৈতিক সেটা সময়ের উপর ডিপেন্ড করবে না যেটা অনৈতিক সেটা সর্বকালের জন্য অনৈতিক হয়ে যায় আপনি হয়তোবা তাদেরকে ওই জন্য আমরা দায়ী করতে না পারি বা যদি তাদের সম্পর্কে জ্ঞান না থাকে ওই জন্য তাদেরকে আমরা দায়ী করতে না পারি বাট ওই কাজটা যে অনৈতিক এটা এটা অবশ্যই বলতে হবে ফর एग्जांपल হয়তোবা আপনার এনসেস্টারস এন্ড আমার এদের মধ্যেও দেখা যাবে যে তারা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে করছে না যে তাদের একটা অপ্রাপ্ত বয়স্ক সেই থাকে না সেই সেরকম বুদ্ধিমত্তা থাকে না তাদের কনসেন্ট সেই বয়সটা আসে না যে বয়সে তারা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে বুঝে বিয়েটা করতে পারে তাদের সেই বুঝটা আসে না তারা হয়তো বা জানতো না এই কাজটা করছে বা মনে করেন হাউস হেল্প যারা ছিল কাজের মেয়ে যারা ছিল তাদের সাথে ধরেন তাদের তাদেরকে মারধর করা বা তাদের শরীরে হাত দেওয়া এই ধরনের অনৈতিক কাজও হয়তো বা আপনার অ্যানসেস্টার আমার অ্যানসেস্টার করছে তারা হয়তো এই তারা হয়তো বা এই সম্পর্কে জানতো না অবগত ছিল না যে এটা খারাপ বাট কাজটা তো স্টিল খারাপ হয়তো আমরা তাদেরকে ওই জন্য দায়ী করবো না বাট কাজটা তো স্টিল খারাপ যেটা বলতেছিলাম ফরাজ ভাই যে মানে মানে যেটা অনৈতিক সেটা আজীবনের জন্য অনৈতিক থাকবে এটাই মানে এটাই কি সর্ব মানে সব সময় সর্বোত্তম মানে ঠিক থাকে মানে এই বাক্যটা নাকি কিছু কিছু মানে পরিবর্তন যেটা অনৈতিক সেটা সব কার্যকর হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে হয়তো আজ থেকে 15 বছর পরে নাও হতে পারে অন্য অন্যতা মানে অন্য প্রান্ত যে কোনো অন্য একটা ইয়াতে হয়ে থাকতে পারে তো মানে জিনিসটা তখন যদি অনৈতিক হয় যদি প্রমাণিত হয় ভবিষ্যতে হয় যদি নতুন কিছু আমরা পাই যে বা আমরা নতুন কোন তথ্য পাই এটাতে আমরা বুঝতে পারবো আমাদের করা যে কাজ নৈতিক ছিল না তাহলে নৈতিক ছিল না আমরা তো এটা বলতে পারি না যে আমাদের যেহেতু উই নলেজটা ছিল না যে এটা অনৈতিক এই জন্য সেটা ঐ সময়ের জন্য নৈতিক ঐ সময়ের জন্য নৈতিক তারা সবকালের জন্য অনৈতিক হয়তো আমরা দায়ী করব না বাট ওটা তো স্টিল অনৈতিক কাজই থেকে যাবে বুঝলে বুঝছorsun জি জি আচ্ছা ভাই মানুষ মনে করেন একজন মানে সাধারণ মানুষ মানে সাধারণ বলতে আমি এটা বুঝাচ্ছি মানে তেমন হয়তো হচ্ছে শিক্ষিত না বা তেমন লেখা পড়া জানা না এই মানে সে মানে করে মানে সহজ ভাবে উনি মানে মনে করেন মানে একদম সাদা মতো একজন শিক্ষা দিক দিকে মানে মোটামুটি যতটুকু আছে লজিকে বিশ্বাসী উনাকে কি আমরা মূর্খ বা ইয়া বলে মানে আখ্যায়িত করতে পারি যে জানে না তাকে আপনি বলছেন ক্লিয়ার করে বলে দি মানুষের ধরেন আপনার দাদা দাদি এমন কোন একটা কাজ করতেছে যেটা তারা জানে না অনৈতিক কিন্তু আপনি জানেন অনৈতিক কারণ আপনার কাছে সেই প্রমাণটা আছে কাজটা অনৈতিক আপনার দাদা দাদি অনৈতিক কাজটাই করতেছে আপনার দাদা দাদির কাছে সেই নলেজটা নাই তারা বুঝতেছে না এটা অনৈতিক তারা জানতেছে না অনৈতিক আপনি হয়তো আপনি আপনার দাদা দাদিকে হয়তো বা দোষী বলতে পারবেন না বাট কাজটা ওই কাজটা স্টিল অনৈতিকে থেকে যায় বুঝতে পারছেন কত তো সিম্পল আমাকে উদাহরণ দিয়ে বলবো একটা মানে একটা যদি ছোট করে দিতেন আর কি ধরেন আপনার দাদা দাদি কোন আপনার দাদার মাঠে আপনার দাদা ফসল চাষ করে ওইখানে ওই মাঠে একজন লোকের সাথে আপনার দাদা খারাপ ব্যবহার করলো বা আপনার দাদা চাষাদের সাথে খারাপ ব্যবহার করলো ওই সময় আপনার আপনার গ্রামের সব সব লোকরা তাদের মাঠে যে কৃষকগুলো কাজ করে তাদের সাথে ওই রকম ব্যবহারই করে এবং ওই গুলাকে কেউ খারাপ চোখে দেখে না ওই সমাজে ওই সময় কেউ ওই কাজগুলাকে খারাপ চোখে দেখে না এবং আপনার দাদাও মনে করতেছে যে সবাই যেহেতু করে এই জন্য এই কাজটা নৈতিক এই কাজটাই ঠিক এই কাজটাই সঠিক তারপরেও আপনার দাদা যদি মনে করে ওই জন্য এই কাজটা সঠিক হয়ে যায় না থেকে থাকে যুক্তি তথ্য প্রমাণ দ্বারা আমরা যাচাই করতে পারি ওই কাজটা অনৈতিক বুঝতে পেরেছেন আপনার দাদাকে আপনি দোষী বলতে না পারেন দোষী করতে না পারেন হয়তো আপনার দাদার সেই নলেজটা নাই কিন্তু কাজটা তিনি যে কাজটা করেছেন ওইটাকে আপনার অনৈতিক কাজই বলতে হবে আচ্ছা আমার দাদার কাজ মানে আমি এসে যদি এখন ওই মানে ওই পূর্বের এই জিনিসটাকে আমার আমার প্রিয় প্রজন্মকে শিখিয়ে দিই বা শোনাই দিই তাহলে এক্ষেত্রে কি আমিও দোষী না বা আমিও কিছুটা অপরাধী না আপনি যদি আপনি যদি জেনে বুঝিয়ে কাজ করেন তাহলে তো আপনি অবশ্যই দোষী অনৈতিক কাজ করতেছেন প্লাস দোষী আপনি মানে এরকম করছে উনি এরকম করছে মানে এভাবে করছে এভাবে ছিল তাহলে এক্ষেত্রে কি মানে আমিও কিছুটাই আর না মানে অপরাধের না মানে আপনি যদি বলে দেন যে আপনার এই দাদা খারাপ কাজ করছে আপনি অপরাধের শিকার হবে

ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া যায় যে আপনার দাদা হয়তো পিস কমিটির চেয়ারম্যান ছিল বা ওই যে পাকিস্তানি আমলে সাপোজ এখন আপনি এই এই কথাটা আপনি যদি এইরকম হয় যে স্টিল বাংলাদেশ স্বাধীন হয় নাই এবং বাংলাদেশ পাকিস্তানিদের দ্বারা এখনও হচ্ছে যে অত্যাচারিত হচ্ছে এবং আরও ভবিষ্যৎ প্রজন্মের আরো অনেকের আপনার ফ্যামিলির আরো অনেকের আপনার দাদাকে অনুসরণ করে পিস কমিটির চেয়ারম্যান হওয়ার পসিবিলিটি আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে যখন মনে হবে যে আপনার দাদা কাজটা অন্যায় করছে অবশ্যই অবশ্যই আপনি এই ক্ষেত্রে সবাইকে জানাবেন যে কাজটা অন্যায় এবং এই কাজ থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা চাওয়াটা এটা তো আমার ফ্যামিলির রীতি রেওয়াজের মধ্যে মনে করেন আমার ফ্যামিলির একটা লিখিত মানে জিনিসের মধ্যে জিনিসটা রয়ে গেছে যেহেতু থেকে যাবে আমার দলিল এটা জীবন থেকে যাবে তো আমি বলে দিচ্ছি জিনিসটা খারাপ করছে এখন এর থেকে তো আমার দেখতেছি আমার প্রিয় প্রজন্মরা এটাকে মানে সবাই তো এটা খারাপ নিচ্ছে না ঠিক আছে সমস্যা নেই আমার দাদারা করছে আমরা করতেছি এখন আপনি যেটা অলরেডি আইডেন্টিফাই করছেন যে এটা একটা কাজটা খারাপ সেই না আপনি আপনি এই জিনিসটা প্রচার করতেছেন আর যদি এরকম হয়তো যে এখন আপনার দাদা ধরেন একটা খারাপ কাজ করছে চেয়ারম্যান ছিল এখন স্বাধীন হয়ে গেছে দেশ এখন এখন তাকে ফলো করার আর কারো কোনো পসিবিলিটি নাই এটা আপনি ইচ্ছা করলে আপনি যদি জানাইতে জানাইতে চান পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে না এই যেহেতু কেউ ফলো করতেছে না আপনার দাদাকে আর আপনার ফ্যামিলির ভবিষ্যৎ প্রজন্মের কেউই ফলো করে ওই কাজ সেম কাজটা করবে না আচ্ছা এক্ষেত্রে আপনি এই জিনিসটা আপনি নিউট্রালও থাকতে পারেন যে মানে এটা তো কোনো বদার করতেছে না কাউকে খারাপ পথে নিয়ে যাচ্ছেন না কেউ তো আপনার দাদাকে ফলো করতেছে না তো একটা আপনি একটা খারাপকে কখন প্রচার করবেন যখন দেখবেন যে সেই সেই আইডিয়াটা আরো কয়েকজন হচ্ছে যে অ্যাকসেপ্ট করতেছে এবং তারা তাদের সম্ভাবনা আছে সে আইডিয়াকে অ্যাকসেপ্ট করে সেই সেম অ্যাকশনে যাওয়ার এবং যেটা আপনি অলরেডি জানেন যে এটা একটা ক্ষতিকর সেটা অবশ্যই আপনি প্রচার করবেন আর যদি এরকম হয় আমার আমাদের বাপদাদা আছে আমাদের ওই যে ফাঁদা ভাই বললেন যে আমাদের বাপদাদারা অনেকেই কম বয়সে বিয়ে করছে তো এইটাতে এখনকার সমাজের কেউ মানে ফলো করতেছে না যে আমার দাদা কয় বছর বয়সে বিয়ে করছে এটা আমার বাচ্চা কাচ্চা বা আমার নাতি নুতী তাদের জানা না জানার মধ্যে তো কোনো দরকার নাই মানে তারা জানলেই কি না জানলেই কি কথা শুনে মানে আমার দাদার কিছু কিছু আত্মাদি শুনে এখন কিছু লোক মানে কিছু লোক মনে করেন আমার কিছু প্রজন্ম আছে যে যারা আমার দাদার কট্টর মানে এটা কি বলে মানে আমার দাদার কট্টর আপনি ভাই একটা জিনিস ভুল করতেছেন কেউ কারো কথা শুই না মানে আপনার দাদা করছে বলে তো একটা কাজ মানে কি আরেকজন সেটা ফলো করবে মানে শুই না মানে আপনার দাদা করছে দেখে যে সেটা ফলো করবে আপনি এই বিচারে কি মোরালিটি নির্ধারণ করতেছেন নাকি মোরালিটি নির্ধারণ করতেছেন যে মানে সেই কাজটা ভালো না খারাপ সেটার বিচার না আমি মোরালিটি এটা নির্ধারণ মানে আমি আমার অবস্থানটা চিন্তা করতেছি যাকে মানে মনে করেন আমি যে বার্তা বাহক হিসেবে আমি জিনিসটা যে উঠে দিছি মানে আমি অর্ডার মধ্যে ছড়াই দিছি ছড়াই দেওয়ার কারণে গিয়ে যারা কট্টর মানে উনার 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 অনুসারী আছে তারা এটাকে মানে 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 বিপরীতটা ব্যবহার করতেছে মানে ওটা ওটা ওদের মতো করে এটা ব্যবহার করে নিচ্ছে আর কি

টোটাল সাফারিংসটা কমানো এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য এবং সেকেন্ডারি হচ্ছে যে টোটাল বাড়ানো মানে হচ্ছে সবার জন্য ঠিক আছে এখন দেখেন এই এই কাজটা কাজটা মানে দুটা জিনিসের মধ্যে আছে একটা হচ্ছে ইন্টেনশন আর একটা হচ্ছে আপনি মানে অ্যাকশন একটা হচ্ছে ইন্টেনশন আর একটা অ্যাকশন ভালো করে বুঝেন যারা হচ্ছে ইউটিলিটারিয়ান ইউটিলিটারিয়ান তারা হচ্ছে এই এইটা ফলো করে হ্যাঁ যে আপনার মরালিটির এই সংখ্যাটা ফলো করে আর যারা অন্টোলজিস্ট তারা ফলো করে যে সে কাজের যে ইন্টেনশনটা সেই ইন্টেনশনটাও তারা ফলো করে ঠিক আছে এখন এই দুটো মিলে আপনাকে হচ্ছে যে আপনার মোরালিটিটা আপনার হচ্ছে মানে তৈরি করতে হবে যেমন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি সামনে দেখলেন যে একজনকে যদি আপনি ইয়া করেন মানে কি মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে রাস্তার মধ্যে ধরেন একটা অনেকগুলো শিশু পার হচ্ছে ধরেন দশ পনেরোটা শিশু পার হচ্ছে এখন আপনি দেখলেন যে ওদেরকে বাঁচাইতে গেলে আপনার ডেফিনেটলি আরেকটা লোককে আপনার মারতে হচ্ছে হ্যাঁ তো আপনি অবশ্যই এখানে আপনি সাফারিংসটা কমাবেন একটা লোককে একটা লোকের অ্যাক্সিডেন্টে যদি আপনি দশটা প্রাণ বাঁচাইতে পারেন কারণ যেখানে আপনার কন্ট্রোল নাই মানে আপনি অবধারিত হয় ওই দশটারে মারতে হবে মারতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ম্যাক্সিমাইজ করতে হবে একটা লোকের পরিবর্তে দশটার বাঁচাইতে হবে এটাই ঠিক কিন্তু যদি সিচুয়েশনটা এরকম হয় না কথাটা শুনে নেন আগে কথা বলেন না কিন্তু যদি সিচুয়েশনটা এরকম হয় যে লোকটারে আপনি মাইরা দশটারে বাঁচাচ্ছেন ওই লোকটা আসলেই

আনমিট করা আছে ভাই বলুন আল্লাহর অলি ভাই আপনি কি নাই আল্লাহর অলি তাহলে আল্লাহর ভাই করে দিচ্ছে লিবারাল লিবারাল আপনাকে যুক্ত করা আছে প্লিজ করে হ্যালো ভাই জি শোনা যাচ্ছে হ্যাঁ ভাই শুনতে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই বলুন আচ্ছা ভাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম একটা বিষয় আসলে খুব খারাপ লাগতেছে যেটা আপনার কাছে প্রশ্ন না ঠিক কিন্তু এই আলোচনাটা একটু আমি মনে করি সেটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতেছি যে ইদানিংকালে না এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে চেষ্টা করতেছে তারা কিন্তু ইদানিংকালে এটা মিডিয়ার কারণে একটু বেশি দেখা যাচ্ছে এবং এটা যে ইউরোপ মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে এই যে যারা মুসলিম বেশ ধারণ করছে বা বাইরে থেকে মুসলিম লোক ঢুকছে এরা কিন্তু ওখানে কোরআন বিভিন্ন মানুষকে বিতরণ করতেছে যে ভাই এটা নেন দেখেন এটা আমাদের ধর্মগ্রন্থ এটা এটা খুব ভালো প্রচার যাচ্ছে এবং ইউরোপে কিন্তু এটা সব এগে মানে মানুষ কিন্তু এটার কোনো প্রতিবাদ বা এটাকে কোনো প্রতিহত রেস্ট্রিকশন কোনো আইন জারি কিছু করতেছে না তারা এমন উন্মুক্ত করে দিচ্ছে কেউ কিছু বলছে না এবং ডে বাই দেখা যাচ্ছে যে এই ইউরোপে যে একটা শান্তি ছিল কোন একটা ছিল না কিন্তু যখন এই যে কিছু আগেও একটা শান্তি ছিল সেই শান্তিটা কিন্তু ধীরে 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 এই মুসলিম লোকগুলো ঢুকার পরে কিন্তু এটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে মানুষ কোন এক সময় ইউরোপ পাড়ি জমাতো যে সেখানে শান্তির জায়গা শান্তিতে থাকা যায় কিন্তু আজকাল দেখা যায় অনেক অকারস্য ঘটতেছে এই এই আগ্রাসন থেকে মুসলিমের সংখ্যা বেড়ে যাওয়াতে তো এটা তো ভবিষ্যৎ ইউরোপ এলাকার জন্য অনেক হুমকি কিন্তু সেম জিনিসটা আমার প্রশ্ন হচ্ছে ইনাদের কাছে যে এই মুমিনদের কাছে যে সেম জিনিসটা যদি বাংলাদেশে বা পাকিস্তানে যদি ওই খ্রিস্টান লোক বা ওদের লোক যদি ঠিক এরকম প্রচার করতো প্রকাশ্যে যে ভাই আমাদের বাইবেলটা দেখুন বা আমাদের গীতাটা দেখুন এটা দেখুন ওইটা দেখুন এটা নয় এটা নেই এটাকে পসিবল ভাই মেরেই তো ফেলতো একেবারে তো মেরে ফেলতো বল ফিজিক্যাল হার্ম তো মাস্ট প্রথম প্রথম স্টেপটাই থাকতো তাদেরকে ফিজিক্যাল হার্ম করা হ্যাঁ হ্যাঁ একেবারে মানে এটা তো মানে বলার কোনো সুযোগই নাই এসকোপি নাই আর এটা একেবারে তাদের তাই এই জিনিসটাগুলো যখন আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি যে যে মুভিনগুলো আসে বা অনেক সময় কথা বলতে আসে তাদেরকে আপনারা ঠিক অন্যান্য আলোচনার মধ্য দিয়ে এই ধরনের এইগুলো হেডসগুলো তাদের মাথায় একটু চড়ায় দিতে যদি টান বা দেন তাহলে মনে হয় তাদের একটু হলেও চিন্তার বিষয়টা আসবে আসলে তো তাই যে আমি যে জিনিসটা পছন্দ করি না সেই জিনিসটা তো আরেক জায়গায় আমরা ঠিকই করতেছি আমাদের মনে রাইট মনে করে বুঝেন নাই এটা তো মনে করে যে ইসলাম ধর্ম প্রচার করাটা তাদের রাইট অন্য অন্যদের কারো রাইট নাই জোর জোর বস্তি দখল এটা তার পূর্ব থেকেই ওইরকম কিছু এটা তো ইসলামের একেবারে কোর অংশ আর আমি ওখানে কিটকে একটু বলতে চাইছি ওই এখানে আরটের জিনিস দেখেন যে এই যে এই ভাই যে যে যাদের কথা বলতেছেন যে ইনারা হচ্ছে যে যে বিভিন্ন কর্নারে কর্নারে যে এই কোরআন দিচ্ছে এবং কোরআন প্রচার করতেছে এখন দেখেন আমি যদি বিষয়টা অফেন্ডেড হই আমার কিন্তু আমি কিন্তু পারবো না ওই জায়গায় যে এর বিরুদ্ধে বলতে তো এই এই জিনিসটাও কিন্তু একটু খারাপ লাগে যে সরকার যেহেতু ওদেরকে সুযোগ দিচ্ছে এটা প্রচার করার তাহলে তো আমার সুযোগ থাকা উচিত যে ঠিক আছে

তারা হয়তো জানি আমরা যেটা দেখে আসছি ভাই তারা তো তাদের তারা নিজেরাই তো ওখানে যে সেফ না তার তাদের যদি ইসের কথা বলতেছেন তারা তো ইসলামিক দেশে তারা নিজেরাই তো সেফ না তারা নিজেরাও জানে যে ধরেন এমন কোন কাজ যেটাতে যেখানে সরকারের ধরেন তারা কোন একটা মুসলিম দেশে গেছে মুসলিম প্রধান দেশে গেছে সৌদি আরব মোদি আরব এরকম কোন দেশে গেছে ওই দেশে এমন কোন কাজ যেটা সরকার একবার না বসে ওই জিনিস করার মতো সাহস ওই জিনিস করার মতো ইয়ে সেটা যতই হালাল কাজ হোক সহি কাজ হোক যতই কাজই হোক ওই কাজ করার মতো তাদের ওইখানে থাকবে না আপনি কি মনে করেন যে সৌদি আরবে যায় কোন একটা মুমিন তো সৌদি সরকারের বিরুদ্ধে যায় কোন একটা কাজ করতে পারবে সেই ওই কাজটা যতই পারবে না পারবে না পারবে না এটা কিওর আপনি ঠিক বলছেন কিন্তু আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উচিত যে ইংলিশ ভাষণে হোক যেভাবে হোক ইউরোপবাসীকে সজাগ করা উচিত যে এটা আস্তে আস্তে তাদের জন্য এক ধরনের একটা বোম তৈরি হচ্ছে নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে তারা মাল্টিকালচারালিজম নামে এই জিনিসগুলো সহ্য করে আমার মনে হয় না খুব বেশি দিন চলবে এটা এন্ড এটার একটা ইয়া হবে হ্যাঁ সাবিনা আপু

তারা যে এতদিন হামাস হামাস করে চিল্লায় গলা ফাটা ফেলাইছে সুন্দর মতো সবগুলো তার টুইটার মুইটার যত ইয়ে ছিল মানে অফেন্সিভ যেটা সরকার তাকে এটা দিয়ে ধরবে ওইগুলো সব টুইট সেকেন্ড এর হয়েছে একটা সংযুক্তি তাদের মধ্যে এবং কিছুদিন আগেস ভাই আমাদের এখানে একটা হসপিটালে হামাস প্রোটেস্টের ওরা একটা হসপিটালে উঠে ওরা মানে প্রোটেস্ট করছে তো এটা তো এখন মানে রুল করে দিয়েছে যে কোনো হসপিটাল টাইপের কোনো এরকম কোনো জায়গাতে তুমি প্রোটেস্ট করতে পারবে না বিকজ হসপিটালে করা যায় যারা যাদের যারা অসুস্থ যাদের চিকিৎসার জন্য সেখানে তো প্রোটেস্ট করার মতো কোনো জায়গা না মানে এগুলা হচ্ছে গিয়ে অমানুষ এগুলোতে হচ্ছে বাছাই বাইরে এগুলা আমাদের যেহেতু অসভ্য এগুলাকে তার সভ্য উপায়ে দিল করা দিল থেকে দুইটা বাড়ি দেওয়ার পর মানে ঠিক হয় এর ঠিক হয় কিন্তু ফারাজ ভাই এই কথাটা কিন্তু সত্যি যে ভাই লিবারাল আসলে আমাদের দেশের মানুষরা আমরা যেগুলো ফেস করে এসেছি যেভাবে ডিল করতে পারি মানে মুমিনদের আমাদের দেশের কন্টিনেন্টের মানুষগুলোর সাথে এরা কিন্তু ওই পর্যায়ে এখন পর্যন্ত আসে নাই হয়তো ফিউচারে নামে আপনি যখন আইডিয়াস গুলো গ্রো করতে দিবেন এটা অবশ্যই ভালো প্রত্যেকটা চিন্তাধারার লোকজন তারা সাইমন ডিয়াসে থাকবে বাট এর মধ্যে যদি এইটা যদি সুযোগ এমন কোন একটা পার্টি নাই মাল্টি কালচারালিজম বা ধর্মীয় স্বাধীনতা নামে আমি আমার ধর্মটাকে স্প্রেড করলাম এবং মানুষের মধ্যে উগ্রতা সহানো শুরু করে যে হ্যাঁ আমাদের মধ্যে উগ্রতা আছে উগ্রতাই হচ্ছে আসল বা এই উগ্রতাই করতে হবে এটাই নৈতিক এইভাবেই আমাদের চলতে হবে যখন এটা মানুষ বড় গলায় বলা শুরু করবে যারা মাল্টি কালচারিজমের কালচারিজম এর পক্ষে তাদের পক্ষে দাঁড়াইছে পক্ষে দাঁড়াইছে এরপরে কিন্তু তারা দাঁড়াবে না মানুষ কিন্তু ধীরে ধীরে দেখবে যে তাদের মধ্যে তারা আসলে তাদের এই অপরচুনিটিস থাকবে না হ্যাঁ এখন করতেছে অবশ্যই করতেছে এবং এটা এটা থেকে যখন হাতটা সরে যাবে তারা তারা যখন পুরো ওয়ার্ল্ড কে তাদের দুশ্মন বানায় ফেলাবে দুঃশ্মন হিসেবে ডিক্লেয়ার করে ফেলবে যে ইসলামবাদে বাকি সবাই দুঃশ্মন আমরা হাত করবো এই করবো সেই করবো মা তখন তখন যখন লেফট লোকজন হাত ছেড়ে দেবে তখন ওই যে রাস্তায় কোনো নেই দেখেন আমরা যেভাবে ফিল করি কারণ আমরা এর ভিতর দিয়ে গেছি আমরা এইখান থেকে আসছি আমরা যেভাবে ফিল করি এই পশ্চিমারা কিন্তু এইভাবে ফিল করতে পারে না ওরা কিন্তু ফিল করে না দেখে কিন্তু এতটা এখনো অ্যাগ্রেসিভ হয়নি যে এদেরকে ব্যান করতে বলে তাদের কাছে প্রমাণটা নাই ফিলিংস বলে তাদের কাছে প্রমাণটা নাই इट्स नॉट अबाउट ফিলিংস আমি একটা প্রেডিক্ট করতেছি কি আমার একটা চিন্তাধারা যে আমরা যেটা মনে করতেছি ততদিনে কিন্তু তারা তাদের ইসলাম ধর্ম প্রচার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশাল পরিমাণের ওই মতাদর্শীর একটা লোক নতুন ভাবে তাদের মধ্যে কিন্তু নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে এরা হচ্ছে ফাটা গলসি মানে বাদে বেশি আর কি এর কোনে কোন একজন ইসলাম ধর্ম গ্রহণ করলেই তারা হচ্ছে যে যেভাবে ইয়া করে বুক ফুলে বলে বেড়ায় ঠিক আছে জি মানে শো অফটা বেশি চলে এই জন্য মানুষের মনে হয় যে ইসলাম ধর্মের ইয়েটা বাড়তেছে আসলে কিন্তু এরকমটা না শো অফের বাইরে যদি এন্ড যদি ওটা ওটা যদি এমনটা হয় যে এক্সেল করে

এমনকি খ্রিস্টানিজম ডাক দিচ্ছে কিন্তু ধরেন যারা অ্যান্টিসেমিটিজম এর কোন একটা স্কুল কলেজ আর ইউনিভার্সিটি তার খুব ভালো একটা স্টেপ নেয় নাই তাদের দেখেন তাদের অথরিটির অবস্থার কি অবস্থা হইছে যারা যারা যে কোন একটা ইউনিভার্সিটি ইনক্লুডিং অক্সফোর্ড যেখানে যায় তারা ডাক দিছে যে কে দা জুস এইচ দা জুস বুঝে নেন আমি কথাগুলো বলতে পারছি না বা ওই টাইপের যারা কথা বলছে এবং ওইখানকার অথরিটি প্রপার অ্যাকশন নেয় নাই প্রপার অ্যাকশন নেয় নেই মানে যারা এরকম হেটসেট চালাইছে যারা আক্রমণ করতে গেছে তাদের প্রপার নেয় নাই তাদের অথরিটির অবস্থা দেখেন তারা এখন অথরিটি তো নাই

কিন্তু ফারস ভাইয়া দিন দাওয়ার ভাইয়ার সাথে আমি আর জগতে এমন যে এদের সংখ্যা কিন্তু খুব বেশি না হলো এরা যে ইনফ্লুয়েন্স হচ্ছে এই ইনফ্লুয়েন্স দ্বারা কিন্তু এরা একটা এমন একটা কাজ করবে যেটার এফেক্ট কিন্তু অনেক বড় হবে যেমন ধরেন এই এই যে ধরুন কোন यंग একটা ছেলের মাথাে একটা ঢুকে গেল যে ইসরায়েল যেটা করছে সেটা মানে খুবই অমানবিক একটা কাজ করছে হ্যাঁ এইটার প্রতিশোধ নেবার জন্য ধরুন দেখা গেল যে আজকে না হয়তো দুই বছর পরে সে এমন একটা একটা অ্যাটাক করলো অথবা এমন জায়গায় একটা ই করলো যেটার এফেক্ট হয়তো অনেক মানুষের উপর পড়বে তো এটা মানে ওদের সংখ্যা খুব বেশি না হলেও কিন্তু কিছুটা এফেক্ট তো পড়বেই এবং এবং সেটা ভালো এটা 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 অবশ্যই পড়বে আমি এই পয়েন্টটা আমি মনে করি যে ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা ইস্টার্ন কান্ট্রি বলেন বা পৃথিবীর যে কোনো জায়গায় বলেন ইসলামের যে এই র‍্যাডিক্যালিজম এই র‍্যাডিক্যালিজম ট্যাকল করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে এটা হচ্ছে সবচেয়ে ভালো এটা হচ্ছে কোন মুমিনরা না দমায় রেদার তাদেরকে বলতে দেওয়া এবং যারা এই মুমিনদের স্টুপিডিটি হিপোক্রেসি ধরায় দেয় এইগুলাকে এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে একটু ইয়ে দেওয়া মানে সাপোর্ট দেওয়া কারণ যেটা হচ্ছে যেটা আগে কল্পনা করা দিত না কিন্তু এখন হচ্ছে ওপেন হচ্ছে এখন আপনি ইউটিউব চ্যানেল খুলেন বহু নাস্তিক দেখবেন যারা ধৈরে ধরে প্রতিদিন করেন পড়ায় এই জিনিসগুলা যত বেশি হবে মোমিনদের ইয়ে অনুভূতি ভোতা হবে জিনিসটা তো সূচনা রেভলিউশনের সূচনা রেভলিউশনের যখন সূচনা হবে একটু কমই দেখবেন বাট যখন ওটা আরো বড় বড় আকারে করবে বড় আকারে ছড়াবে ং দিলো পরে দেখা গেল যে সে মানুষটা মানে খুন হলো অথবা মানে খুন করে সে মানুষটাকে হ্যাঁ তখনই ওরা একমাত্র অ্যাকশন নিতে পারবে তো এইসব একটাই প্রবলেম হচ্ছে ফার্স্ট ভাই যে অনেক অনেক কিছু থ্রেড ট্রেড দিয়ে

না অবশ্যই না অবশ্যই না কিন্তু ওদের ওদের যে মানে আমার আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের যে ইনফ্লুয়েন্সটা এই ইনফ্লুয়েন্সটা কিন্তু মানে সংখ্যায় বেশি যে কারণে আপনি দেখেন এই যে রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই গানটা এখন এই যে মানে

ট্রু আপনারা যে কনসার্নগুলো বলতেছেন কনসার্নগুলো ট্রু আমাদের আমাদের পক্ষ থেকে যে আমাদের যে একটা গান বানানো উচিত ছিল এবং হচ্ছে যে আমাদেরও সমভাবে যে মানে কি কাজ করা উচিত ছিল এই জিনিসটা বলে যে উইদাউট লাইজ ইসলাম উইল বি আই মিন ইসলাম উইল ডাই তো এই এইরকম একটা সুর দিয়ে দিয়ে গান বানানো উচিত ছিল যাতে হচ্ছে যে এই জিনিসটাও ওই পাশাপাশি ওটার পাশাপাশি যাতে এটাও প্রচার পায় এবং বাচ্চা পোলাপানো যাতে একসময় বুঝতে শিখে যে আসলে কি লাইজ আছে ইসলামের মধ্যে হ্যাঁ এই জিনিসটা এই প্রচারটাও তো দরকার হ্যাঁ প্রচার হবে এই জিনিসটা প্রচার হবে প্রচার হবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আচ্ছা মুভ অন দেখি কাউকে যুক্ত করা যায় কিনা